Hello everyone, welcome back to our channel. Welcome back to Bengali Sports Vlog. এই মুহূর্তে সল্ট লেক স্টেডিয়ামের 2 নম্বর গেটে ইস্ট বেঙ্গল সাপোর্টার রয়েছে। আজকের ম্যাচ ভেরি ভাইটাল ম্যাচ বিএফসি ভার্সেস ইস্ট বেঙ্গল ম্যাচ মাস্ট উইন ম্যাচ ফর ইস্ট বেঙ্গল। কি মনে হচ্ছে কি হতে চলেছে আজকের ম্যাচে? জিতবো! একটু কথা বলি, লাস্ট ম্যাচে দেখা গেছে বেঙ্গালুরু এফসির একজন ফরওয়ার্ড যার নাম আমি দিয়েছি ডলফিন, এই মুহূর্তে গিয়ে পেনাল্টি বক্সে ডলফিনের মতো যে পড়ে যায় তার কথা বলছি, আশা করি বোঝা যাচ্ছে। কি মনে হচ্ছে ডলফিন কি আজকে আবার ডাইভ করবে পেনাল্টি বক্সে? ডলফিন ভাবি খাবে বলছে, আজকে আর হতে হবে না, আজকে এটা আমাদের হোম ম্যাচ, আজকে হতে হবে না। আগের দিন হোম ম্যাচে রেফারির চোখে ছানি পড়েছিল তাই দেখতে পাইনি, আজকে আর হবে না, মোটামুটি ছানি অপারেশন হয়ে গেছে। আজকে সৌভিক একদম ওকে একদম বোতলবন্দি করে রাখবে, পুরো বোতলবন্দি সৌভিকের কাছে, ডলফিন খাবি খাবে। এবং কি মনে হচ্ছে আজকে যে গোলকিপার আফগানিস্তান ম্যাচে ইন্ডিয়াকে গোল খাইয়েছে সে আজকে বেঙ্গালের গোলের নিচে, সে ইস্ট বেঙ্গলের কাছে কটা গোল খাবে বলে মনে হচ্ছে? কি মনে হচ্ছে তোমার, কি মনে হচ্ছে আজকে ম্যাচ করলেন কি হতে চলেছে? জিতবে জিতবে, তাহলে সবাই মিলে একবার জয় ইস্ট বেঙ্গল হয়ে যায়। মন্ত্র একটাই, দেখতে থাকো, ডু ফাকিং সাবস্ক্রাইব। ম্যাচ শুরু হওয়ার আগেই একটা এক্সাইটমেন্ট অন্য লেভেলে চলে গেছে। এবার আস্তে আস্তে আমি 2 নম্বর গেট থেকে ছেড়ে আস্তে আস্তে 3 নম্বর গেটের দিকে চলে যাবো। এই দাদা বাংলাদেশ থেকে আছে, দাদা তোমার নামটা? আমার নাম সানি, আমি বাংলাদেশ থেকে এসেছি শুধু এই ইস্ট বেঙ্গলের খেলা দেখার জন্য। আজকে তো আমরা হচ্ছে বেঙ্গালুরুকে অবশ্যই হারাবো, হারিয়ে আমরা সুপার সিক্সে চলে যাব। ওইখানে গিয়ে মোহনবাগানকে টোটাল ছাটিয়ে বাস মেরে আমরা কাপ নিয়ে বাড়ি ফিরবো। জয় হবে, জয় বেঙ্গল! তোমার প্যাশনটা দেখতে পাচ্ছ, এই দাদা বাংলাদেশ থেকে ইস্ট বেঙ্গলের খেলা দেখছে আর তোমরা কলকাতাতে বাড়িতে বসে আছো, স্টেডিয়াম ভরাতে পারো না, লজ্জা করা উচিত তোমাদের। মোহনবাগানের হোম ম্যাচে 30,000-32,000 লোক হয় মাঠে, ইস্ট বেঙ্গলে অ্যাভারেজ অ্যাটেন্ডেন্সে এই মুহূর্তে আইএসএল ইস্ট বেঙ্গল 3 নম্বরে রয়েছে। যে টিমটার ফ্যান বেস ওয়ার্ল্ড ওয়াইড যে টিমটার ফ্যান বেস রয়েছে সব জায়গায় রয়েছে, তাদের মাঠে ভিড় হয় না। মাঠে এখন আজকে তাও দেখতে পাচ্ছি যে লোক হয়েছে, এবং 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 একটাই কথা বলবো, এইখানে যারা যারা দাঁড়িয়ে রয়েছে আজকে তারা তো মোটামুটি সব ম্যাচেই আসে, বাট আজকে যেন স্টেডিয়ামে ঢুকে দেখি অ্যাটেন্ডেন্স অ্যাটলিস্ট 30,000। চলো দেখতে থাকো এবং আশা করি আজকে ম্যাচটা ইউপি থেকে, দাদা ইউপি থেকে খেলা দেখে একদম, সেটাই তো বলছি যে ইস্ট বেঙ্গলের ফ্যান বেস সব জায়গাতে রয়েছে। হ্যাঁ বলো বলো বলো, জিতবই আমরা, জিতবে জিতবে, তাই তো? এই মুহূর্তে এবারে আস্তে আস্তে আমি এখান থেকে বেরোবো, বেরিয়ে 3 নম্বরের দিকে যাবো। শিবুদাকে দেখলাম, শিবুদা কি মনে হচ্ছে একটু ছোট্ট করে বলো, আজকে একটা ভাইটাল ম্যাচ ইস্ট বেঙ্গলে, কি মনে হচ্ছে? জয় ইস্ট বেঙ্গল হয়ে যাক, একদিকে তাকিয়ে বলো জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। চলে এসে চ্যান্ট করছে এবং এই কিছুক্ষণের মধ্যে কিছু আমাদের
চা ইস্ট বেঙ্গলের যেটা প্রেডিক্ট করেছিলাম 2-1 টু ইস্ট বেঙ্গল লাস্ট হোম ম্যাচ মাস্ট টু উইন ম্যাচ ফর ইস্ট বেঙ্গল সুপার সিক্সে টিকে থাকতে গেলে আজকের ম্যাচ থেকে 3 পয়েন্ট মাস্ট চান্স ক্রিয়েট করেছে ইস্ট বেঙ্গল গোল আসেনি এই মুহূর্তে স্কোর লাইন ইস্ট বেঙ্গল জিরো বেঙ্গালুরু এফসি জিরো ভাইটাল ম্যাচ ইস্ট বেঙ্গল ফেস করছে বাট যেটা মেন জিনিস ফুটবলে গোল এখন অব্দি আসেনি কর্নার পেয়েছে ইস্ট বেঙ্গল দেখা যাক এখান থেকে ইস্ট বেঙ্গল গোল পায় কিনা গোল তুলে নিতে হবে
একটা ভালো জায়গা ফ্রি কিক পেয়েছে 25 মিনিটে খেলা হয়ে গেছে এই মুহূর্তে সল্ট স্টেডিয়ামে স্কোর লাইন ইস্ট বেঙ্গল 1 বেঙ্গালুরু FC 0 একটা ভালো জায়গায় একটা ভালো জায়গাতে ফ্রি কিক পেয়েছে দেখা যাক এখান থেকে গোল করে ইস্ট বেঙ্গল ম্যাচে 2-0 লিড নিতে পারে কিনা ফাক ইউ ফাক ইউ BFC ফাক ইউ ফাক ইউ BFC ফাক ইউ আজকে কোনো মার্সি নেই আজকে 3 পয়েন্ট দরকার ইস্ট বেঙ্গলের আজকে আর অন্য কিছু দেখতে পাচ্ছি না দেখা গেছে যে একটা গোলে লিড করা একটু ক্যাজুয়াল অ্যাপ্রোচটা ক্যাজুয়াল হয়ে যায় এখন কিন্তু খেলাটা দেখে মনে হচ্ছে অ্যাপ্রোচটা ক্যাজুয়াল হয়ে গেল এখানে বলটা পাস করলো তোমরা দেখতে পেলে দাঁড়িয়ে গেল রান করলো না এখান থেকে যাই হোক 30 মিনিটে খেলা হয়ে গেছে ফার্স্ট হাফে ড্রিঙ্কস ম্যাচ চলছে স্কোর লাইন ইস্ট বেঙ্গল 1 বেঙ্গালুরু 0 একমাত্র পেনাল্টিতে এই মুহূর্তে ফার্স্ট হাফে ইস্ট বেঙ্গল 1-0 তে লিড করছে ফার্স্ট হাফের খেলা তো খুব ভালো পারফরম্যান্সও খুব ভালো বাট মিসগুলো আর মানা যাচ্ছে না যাই হোক সেকেন্ড হাফে আরো ভালো পারফরম্যান্স হবে এটাই আশা রাখছি জয় ইস্ট বেঙ্গল হয়ে যাক জয় ইস্ট বেঙ্গল এই যে ডলফিনের কথা বলছিলাম এই দেখো ডলফিন দেখতে পাচ্ছ ডলফিনকে যখন তখন পেনাল্টি বক্সে ডাইভ করে দেয় ডলফিন একটু আগে তোমরা কি দেখতে পেলে ডলফিন অফসাইডে গোল করলো যে গোলটা কাউন্ট হবে না ডলফিন আফগানিস্তানের এগেস্টে শুধু পেনাল্টিতে গোল করেছিল মনে আছে তো ডলফিন পেনাল্টি ছাড়া এখন গোল করতে পারে না যদি কেউ এই এই সময়টা দেখে থাকো বাড়ির লোকের সাথে একটু মিউট করে দিও এখানে বলছে কি জানো এর ছেলে ছেত্রী Thank you.
সিলভার করে এই মুহূর্তে 2-1 লিড করছে ইস্ট বেঙ্গল। আজকে 3 পয়েন্ট বাড়ি নিয়ে যাবে, আজ 3 পয়েন্ট আমরা এসেছি এখানে বাড়ি নিয়ে যাবে, সব সমর্থক আজকে খুশি হয়ে ফিরবো সবাই। কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে যা স্কোর আছে সেটাতেই শেষ হবে, ইস্ট বেঙ্গল টপ 6 এ যাবে? কি মনে হচ্ছে টপ 6 এ যাব, 3 পয়েন্ট নিয়ে বাড়ি, একদম আজকে টপ 6 এ তো যাবই, কিন্তু বেঙ্গালোর আমাদের পকেটে পকেটে রাখি রাখবে। এক্স্যাক্টলি, দেখা যাক, এখনো কিন্তু রেগুলেশন টাইমে 15 মিনিট খেলা বাকি রয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, তবে আমার প্রেডিকশনটা এখনো অফিস করলাই যেটা বলেছিলাম, আর গোলের দরকার নেই, ঠিক আছে, এটাই থাকলেই খুশি। দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন। মানা তো অ্যাডিশনাল টাইমে খেলা চলছে 90+ মিনিটে, 8 মিনিট অ্যাডিশনাল টাইম দিয়েছে, এক্সট্রা টাইম দিয়েছে, এই মুহূর্তে এখনো ইস্ট বেঙ্গল 2-1 লিডটা ধরে রেখেছে, বাট বেঙ্গালুরু এফসি কিন্তু কন্টিনিউয়াসলি প্রেশার করছে এবং রেফারি তো একদম বারবার ইয়েলো কার্ড দেখাচ্ছে, গিলকে অলরেডি প্রেশারে ফেলে দিয়েছে গোলকিপারকে ইয়েলো কার্ড দেখিয়ে। তো দেখা যাক, মোটামুটি আরও মিনিট বা 4-5 মিনিটের খেলা বাকি রয়েছে, দেখা যাক ইস্ট বেঙ্গল লিডটা ধরে রাখতে পারে কিনা, নাহলে কিন্তু সিজনটা ওভার হয়ে যাবে আজকে যদি ম্যাচটা ড্র হয়ে যায় সামহাউ। যাই হোক, আমার প্রেডিকশনটা এখন অব্দি মিলছে, দেখা যাক, এটা এই টাইমটাই সবচেয়ে চাপ লাগে, সবচেয়ে টেনশনের টাইম, তোমরা টেনশন নিতে নিতে মানে তোমরা যখন দেখছো ব্লগটা তখন তো জেনে গেছো ফুল টাইম স্কোর লাইন, লাইক করো সাবস্ক্রাইব করো। সেলিব্রেশন চলছে, চলবে, জয় ইস্ট বেঙ্গল হয়ে যাক।
লাস্ট হোম ম্যাচ ইস্ট বেঙ্গলের এই সিজনের আইএসএল এর ইস্ট বেঙ্গল জিতে শেষ করলো এখনো লড়াই বাকি রয়েছে এই মুহূর্তে 21 ম্যাচের 24 পয়েন্ট ইস্ট বেঙ্গলের লাস্ট ম্যাচ জিতলে 27 বাট স্টিল চেন্নাই এবং নর্থ ইস্টের দিকে তাকিয়ে রাখতে হবে দেখা যাক কি হয় লড়াই এখনো বাকি রয়েছে বাংলাদেশের রক্তে লড়াই চলো আজকের মতো এখান থেকে ভিডিওটা শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও আই এম ভেরি টায়ার্ড আমি জানি না স্টেডিয়ামের বাইরে লাইভ করবো কিনা দেখছি আমার চান্স থাকলে কোনো লাইভ করছি চলো আজকের মতো স্টেডিয়াম থেকে বেরোলাম শেষ করলাম এখানে টাটা টাটা আই থিঙ্ক আজকে সব থেকে বেশি ভিড় হয়েছে ইস্ট বেঙ্গলের হোম ম্যাচে হোক হোক জোরে হোক চান্দন হোক হোক ইস্ট বেঙ্গল সাপোর্টাররা মান রেখেছে আজকে মাঠে ভিড় করেছে প্রচুর প্রচুর ভিড়